প্রিয় ছাত্র ছাত্রীরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করছি সৃষ্টিকর্তার কৃপায় সবাই ভালো আছো, আমি তোমাদের দোয়ার বরকতে ভালো আছি। আজ আমি তোমাদের ইনভেস্টমেন্ট চ্যাপ্টারের দুটি অঙ্ক সমাধান করাবো, অঙ্ক নাম্বার 3 এবং অঙ্ক নাম্বার 4। 3 নম্বর অঙ্কটি বলছে, আমি অঙ্কটি পড়ছি, শায়লা পারচেজেস 100 শেয়ারস অফ কমন স্টক ফর টাকা 4000। শায়লা ও একজন বিনিয়োগকারী ও 100 পিস কমন স্টক ক্রয় করেছে 4000 টাকা দিয়ে, প্লাস 100 কমিশন ইন আ সিঙ্গেল ইয়ার। এবং এই শেয়ার কিনতে গিয়ে ও কমিশন দিয়েছে 100 টাকা, তার মানে বিনিয়োগ করতে 4000 টাকা দিতে হয়েছে প্লাস কমিশন দিতে হয়েছে 100 টাকা। শি সেলস দ্য স্টক ফর টাকা 4500। এক বছর পরে সে এই শেয়ারগুলো 4500 টাকায় বিক্রি করে দেয় এবং লেস 100 কমিশন, এবং এখানে তাকে কমিশন দিতে হয়েছে 100 টাকা। তার মানে এক বছর পরে যখন সে শেয়ারগুলো 4500 টাকায় বিক্রি করে দেয় তখন তাকে কমিশন পে করতে হয় 100 টাকা। ডিউরিং দ্য ইয়ার সে রিসিভ টাকা 250 ইন ডিভিডেন্ডস। এই বছর এসে লভ্যাংশ পায় 250 টাকা। হোয়াট ওয়াজ দ্য রেট অফ রিটার্ন? এই বিনিয়োগের রেট অফ রিটার্ন বা এক্সপেক্টেড রেট অফ রিটার্নটা কত? তো সর্বপ্রথমে আমি সমাধান করার জন্য আমি এবার সমাধানটা করছি। আমাকে দেখতে হবে দেওয়া আছে কি কি। আমি প্রথমে বিনিয়োগ করেছি কত? 4000 টাকা। কমিশন দিয়েছি 100 টাকা, তাহলে আমার টোটাল বিনিয়োগ করতে হয়েছে 4100 টাকা। এই বিনিয়োগের মূল্যটাকে আমি প্রকাশ করব P0 দ্বারা। এক বছর পরে আমি এই শেয়ারগুলো বিক্রি করে দিয়েছি 4500 টাকায়, আবার কমিশন দিয়েছে আমি 100 টাকা, আমার কাছ থেকে 100 টাকা চলে যাবে, তাহলে আমার কাছে নেট আসলে হলো 4400। এটা হলো বিনিয়োগের বছর শেষে মূল্য P1, আর আমি লভ্যাংশ পেয়েছি 250 টাকা, এটাকে বলবো D1। তাহলে এক্সপেক্টেড রেট অফ রিটার্নটা বের করার সূত্রটা হলো ইয়ার সমান সমান D1 প্লাস P1 মাইনাস P0 ভাগ P0 গুণ 100। আমরা প্রত্যেকটা মান আমি বসিয়ে দিলাম, বসিয়ে আমরা ক্যালকুলেশন করে উত্তর পেলাম 13.41%। এটি তোমাদের 3 নম্বর অঙ্ক। কারো যদি কোনো সমস্যা থাকে তোমরা এই অঙ্কটির ব্যাপারে কমেন্টস বক্সে আমাকে জানাও, আমি তোমাদের সমস্যা সমাধান করার যথাসাধ্য চেষ্টা করব। এবার আমি অঙ্ক নাম্বার 4 নিয়ে কথা বলছি। 4 নম্বর অঙ্কটা একটু বড় সড় সাইজের অঙ্ক, সবাই মনোযোগ সহকারে একটু শুনবে। বলছে, অ্যান ইনভেস্টর হ্যাজ অ্যানালাইজড এ শেয়ার অফ 1 ইয়ার হোল্ডিং পিরিয়ড। একজন বিনিয়োগকারী শেয়ারে টাকা বিনিয়োগ করবে এক বছরের জন্য, এটি নিয়ে সে চিন্তা ভাবনা করছে, কথা বলছে। দ্য শেয়ার ইজ কারেন্টলি সেলিং ফর টাকা 43 বাট পেইজ নো ডিভিডেন্ডস অ্যান্ড দেয়ার ইজ এ 50-50 চান্স দ্যাট দ্য শেয়ার উইল সেল ফর আইদার টাকা 55 অর টাকা 60 বাই দ্য ইয়ার এন্ড। দেখো, এই বিনিয়োগকারী এখন টাকা বিনিয়োগ করতে পারবে, একটা শেয়ার কিনতে হবে তাকে 43 টাকা দামে। তাকে যদি এখন শেয়ার কিনতে হয়, বিনিয়োগ করতে হয় 43 টাকা করে, 43 টাকা করে তাকে বিনিয়োগ করতে হবে, এবং এক বছর পরে এই শেয়ারগুলো 55 টাকা অথবা 60 টাকা করে বিক্রি করে দিতে পারবে, তার সম্ভাবনা হলো 50-50। হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড রিটার্ন অ্যান্ড রিস্ক? এখান থেকে রিটার্ন বের করো এবং রিস্ক বের করো, ঝুঁকি বের করো এবং আয় বের করো। ইফ 250 শেয়ারস অ্যাকুয়ার্ড, যদি 250টি শেয়ার ক্রয় করে বা 250টি শেয়ারে টাকা বিনিয়োগ করে উইথ 80% বরোড ফান্ড, এবং বিনিয়োগ করতে যে টাকা লাগবে তার 80% ঋণ করতে হবে। অ্যাজিউম দ্যাট দ্য কস্ট অফ বরোড ফান্ড টু বি 12%। তুমি ধরে নাও এই যে তুমি টাকা ঋণ করবে, এই ঋণের জন্য তোমাকে সুদ দিতে হবে 12% করে। ইগনোর কমিশনস অ্যান্ড ট্যাক্সেস, এবং এখানে
কমিশনও তোমার আসবে না, ট্যাক্সও এখানে আসবে না। তা আমি অঙ্কটা আর একবার রিভিউ করছি। একজন বিনিয়োগকারী 1 বছরের জন্য টাকা বিনিয়োগ করবে স্টকে, এ বিষয়ে সে একটু বিশ্লেষণ করতে চায়। তাকে যদি এখন টাকা বিনিয়োগ করতে হয় তাহলে শেয়ার কিনতে হবে 43 টাকা করে। 1 বছর পর সে এই শেয়ারগুলো বিক্রি করে দিতে পারবে 55 টাকা অথবা 60 টাকা। এই 55 টাকা বা 60 টাকা বিক্রি করতে পারবে তার চান্স হলো 50-50, মানে এই মূল্য পাওয়ার সম্ভাবনা 50-50, এবং এই 1 বছরে সে কোনো লভ্যাংশ পাবে না। প্রশ্ন করেছিল যে এই শেয়ারে বিনিয়োগের রিটার্ন কত, রিস্ক কত। এবং এই ভদ্রলোক 250 শেয়ার কিনছে। 250 শেয়ার কিনতে গিয়া যে টাকা লাগছে তার 80% সে ঋণ করেছে, আর ঋণের উপরে সুদ দিতে হবে 12% করে। তো আমি এবার সমাধানে চলে যাচ্ছি। প্রিয় ছাত্রছাত্রীরা দেখো, টাকা বিনিয়োগ করবে 43 টাকা, 1 বছর পরে সে এই শেয়ারগুলো বিক্রি করে দিতে পারবে, তার পসিবিলিটি 50-50, হয় 55 অথবা 60। তাহলে আমাকে দুটো মূল্য বিবেচনা করতে হবে। বলছে ওয়েন দ্য শেয়ার সেলিং এট টাকা 55, যদি শেয়ারটি 55 টাকা করে বিক্রি করা যায়, যদি এরকম অবস্থা দাঁড়ায় যে 55 টাকা করে শেয়ারগুলো আমরা বিক্রি করব, তাহলে প্রথমে রিটার্নটা বের করব 55 টাকা দাম ধরে। তা আমি বিনিয়োগ করছি 43 টাকা, P0 43, 1 বছর পরে আমি বিক্রি করব 55, P1 হলো 55, কোনো লভ্যাংশ হবে না, তাই D1 এর মান 0। আমরা মান বসায় ক্যালকুলেশন করলাম 27.91%। এরপরে শেয়ারটা আমার 60 টাকা দামে বিক্রি হতে পারে, তা 60 টাকা মূল্যে শেয়ার বিক্রি হতে পারে, তাহলে এই 60 টাকা মূল্যে আমার রিটার্নটা কত হবে। তাহলে 1 বছর পরে আমি শেয়ার বিক্রি করে পাবো 60 টাকা, এই জন্য P1 এর মান 60, এখানে কোনো লভ্যাংশ হবে না, তাই D1 এর মান 0, এবং শেয়ারটা বিনিয়োগ করব 43 টাকা, তাই P0 এর মান 43 টাকাই থাকবে। আমরা সব জায়গায় মান বসিয়ে আমরা উত্তর পেলাম 39.53%। তার মানে দেখো আমার দুইটা রিটার্ন বের হলো, একটা 27.91 আর একটা 39.53%। একটা শেয়ার থেকে দুইটা রিটার্ন হতে পারে না, রিটার্ন হবে একটা, তাহলে সে একটা রিটার্নটা কত হবে। এই জন্য আবার আমরা এবার বের করব পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন। এই পোর্টফোলিও রিটার্ন বের করার সূত্রটা হলো R1 W1 + R2 W2। R1 এর মান আমরা বসালাম, W1 এবং W2টা হলো যে অঙ্কের মধ্যে বলা ছিল যে 55 অথবা 60, এটা পেতে পারি 50-50 চান্স, মানে এটার মূল্য আসতে পারে 55 অথবা 60, 50-50। তাই W1.50, W2.50, আমরা মান বসাইয়া এক্সপেক্টেড রিটার্ন পেয়ে গেলাম 33.72%। এটা হলো আমার রিটার্ন। এবার আমাকে রিস্ক বের করতে হবে। রিস্ক মানে হলো সিগমা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই সিগমা বের করার সূত্রটা হলো R-ER² × P, পি ফর প্রবাবিলিটি, ও যে 50-50 যেটা। এখন আমরা মান বসাবো, প্রথম বসাবো R1 এর মান 27.91, তারপর ER এর মান বের করবো, বসাবো 33.72, এটা বসাইয়া হোল স্কোয়ার করবো 0.50 দিয়ে গুণ করব, যোগ এবার R2 মানটা বসাবো 39.53, বিয়োগ করব ER এর মান 33.72, হোল স্কোয়ার করব, গুণ দিব ওই 50-50 0.50। এরপর ক্যালকুলেশন করলে আমরা পেয়ে গেলাম 5.81। প্রিয় ছাত্রছাত্রীরা, আমাদেরকে প্রশ্ন করেছিল যে আমরা 250টি শেয়ার কিনব, এখান থেকে আমার রিটার্ন কত হবে, রিস্ক কত হবে। তাই আমি এবার 250টি শেয়ারের রিস্ক এবং রিটার্ন ক্যালকুলেশন করছি। আমার 250টি শেয়ারের বিনিয়োগের মূল্য কত, তাই প্রথমে লিখব ভ্যালু অফ ইনভেস্টমেন্ট। 250 টাকা পিস শেয়ার, 43 টাকা করে আমার বিনিয়োগ করতে হবে 10,750। এই বিনিয়োগের 80% কিন্তু লোন নিতে হয়েছে, তো 10,750-এর 80% হলো 8,600। এখন আমরা বের করব এক্সপেক্টেড রিটার্ন। আমার বিনিয়োগ হলো 10,750, আর এক্সপেক্টেড রিটার্ন আমরা বের করে আসছি 33.72%। এটা করলে 3,625 টাকা দাঁড়ালো আমার এক্সপেক্টেড রিটার্ন। সেখান থেকে আমার লোনের সুদের টাকাটা বাদ দিতে হবে। আমি লোন নিয়েছি 8,600 টাকা, আর লোনের সুদের হার বলা ছিল 12%,
তাহলে 8600 টাকাকে 12% করলে 1032 টাকা লোনের সুদ বেরোয়। বিয়োগ করে দিলে নেট ইনকাম 2593 টাকা। এখন দেখো আমার নেট ইনকাম বের হয়ে গেল 2593 টাকা, এরপর আমার রিস্কের পরিমাণটা কত, আমার টোটাল বিনিয়োগ হলো, দেখো রিস্ক বের করার সূত্র হবে এটা হলো ভ্যালু অফ ইনভেস্টমেন্ট ইনটু সিগমা, আমার বিনিয়োগ হলো 10,750 আর সিগমা হলো 5.81%, করে দিলে উত্তর বের হলো 624.58 টাকা। প্রিয় ছাত্র ছাত্রীরা, তোমরা এই দুটি অঙ্ক অত্যন্ত মনোযোগ সহকারে তোমরা দেখবে এবং অঙ্কটি বাসায় প্র্যাকটিস করবে। কারো যদি কোথাও কোনো সমস্যা হয় আমাকে কমেন্টসে জানাবে, আমি তোমাদের সমস্যাটির সমাধান করে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। সবাই ভালো থাকবা, নিরাপদে থাকবা। আল্লাহ হাফেজ।